ব্ল্যাক হোল। মহাকাশের সবথেকে ভয়ানক এবং রহস্যময় জিনিস হলো এই ব্ল্যাক হোল, যাকে মহাকাশের দানব বলা হয়। এক শতকেরও বেশি সময় ধরে এই শব্দটি বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে, যা এক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে একটা গোটা প্ল্যানেটকে। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন, যদি পৃথিবীর কাছাকাছি কোনো ব্ল্যাক হোল তৈরি হয় তবে কি হবে? তো নমস্কার বন্ধুরা, আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিজ্ঞান পছন্দ করেন এমন কেউ নেই যার মনে ব্ল্যাক হোল শব্দটি রোমাঞ্চ জাগায় না। বাংলায় আমরা যাকে বলি কৃষ্ণ বিবর। তবে ব্ল্যাক হোল নিয়ে আমাদের অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে, আবার অনেকে হয়তো খুব অল্পই জানি। তাই আমরা চেষ্টা করব ব্ল্যাক হোল এবং তা পৃথিবীর কী কী ক্ষতি করতে পারে সেই সম্পর্কে জানার। আমরা অনেকেই এটা জানি না যে ব্ল্যাক হোল কী। ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মাধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেখান থেকে কোনো কিছুই বের হতে পারে না। এমনকি আলোর মতো তড়িৎচুম্বকীয় বিকিরণও এই প্রচণ্ড আকর্ষণ বল ভেদ করে বের হয়ে আসতে পারে না। ব্ল্যাক হোলে পদার্থের অত্যাধিক ঘনত্বের কারণে এটি এর চারদিকে এই অস্বাভাবিক বল তৈরি করতে পারে। যেহেতু এখান থেকে কোনো আলো বের হতে পারে না, তাই আমরা খালি চোখে এদের দেখতে পাই না, তারা সম্পূর্ণ অদৃশ্য হয়। তবে বিশেষ সরঞ্জাম সহ স্পেস টেলিস্কোপগুলি ব্ল্যাক হোলের সন্ধান করতে সহায়তা করে। ব্ল্যাক হোলের যে অঞ্চল থেকে কোনো কিছু বের হয়ে আসতে পারে না তাকে ইভেন্ট হরাইজন বলে। ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় তা জানলে আপনারা আরও অবাক হবেন। সাধারণত ব্ল্যাক হোল তৈরি হয় বৃহৎ কোনো নক্ষত্রের নিজ কেন্দ্রে সংকুচিত হওয়ার ফলে। একটি নক্ষত্রকে ব্ল্যাক হোলে পরিণত হতে গেলে তার যথেষ্ট ভর থাকতে হবে। সাধারণত আমাদের সূর্যের ভরের 3 গুণের বেশি ভরের নক্ষত্রগুলো সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ব্ল্যাক হোলে পরিণত হয়। একটি নক্ষত্র যখন মৃত নক্ষত্রে পরিণত হয় তখন এই বৃহৎ নক্ষত্রগুলির অভ্যন্তরে প্রচুর পদার্থ অবশিষ্ট থাকে এবং তা অত্যাধিক অভিকর্ষণ বলের সৃষ্টি করে। এরা বাইরের ও ভিতরের চাপ সমান করতে গিয়ে এক বৃহৎ বিস্ফোরণের তৈরি করে। এই বৃহৎ বিস্ফোরণ সুপারনোভা নামে পরিচিত। এই বিস্ফোরণের কারণে নক্ষত্রের বাইরের পৃষ্ঠটি মহাশূন্যে নিক্ষিপ্ত হয় এবং অভ্যন্তরটি পরিণত হয় একটি ব্ল্যাক হোলে। একটি ব্ল্যাক হোল কয়েক মিনিটের মধ্যে একটি গ্রহকে ধ্বংস করে দিতে পারে। যদি কখনো আমাদের পৃথিবীর আশেপাশে কোনো ব্ল্যাক হোল তৈরি হয় তবে আমাদের পৃথিবীকে সেই ব্ল্যাক হোল নিজের মাধ্যাকর্ষণ টানের বলে কয়েক মিনিটের মধ্যেই নিজের মধ্যে টেনে নেবে এবং আমাদের পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আপনি কি হচ্ছে সেটা সম্পূর্ণভাবে বোঝার আগেই পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে নতুন কিছু জানতে এবং শিখতে পারেন তবে ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ করে দিন। এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।